দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে 2019 সালের নির্বাচন নিয়ে। যুক্তরাষ্ট্রে 4 দিনের সফর শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পেতে কোনো বাধা নেই, কিন্তু তৈরি পোশাক শিল্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গোপনে চিঠি পাঠিয়েছে ইন্ডাস্ট্রি অল নামের একটি ট্রেড ইউনিয়ন, যার প্রধান বিএনপি নেতা নজরুল ইসলাম খান এবং রমেশ রায় এই বিষয়ে তদন্ত করবে সরকার। আমাদের দেশের কিছু লেবার লিডার, ট্রেড ইউনিয়ন নেতা নাম আছে, তারা গোপনে আমাদের দেশের বিরুদ্ধে তাদেরকে চিঠি দিয়েছে। দে হ্যাভ গিভেন আস দি লেটার, ইন্ডাস্ট্রি অল এবং এটার প্রধান হলেন নজরুল ইসলাম খান অফ বিএনপি, আর সেক্রেটারি হলেন রায় রমেশ, তিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, মানে শ্রমিক লীগ এখন নাই, তাকে বাদ দেওয়া হয়েছে, হি ইজ নো মোর উইথ শ্রমিক লীগ। এই সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়েছে, আমাদের দেশে এই শ্রমিক নির্যাতন হয়, হ্যারাসমেন্ট অফ শ্রমিক, দিস অ্যান্ড দ্যাট, অথচ আমরা জানি না। এবং আমি বলেছি, আমি যদি ওয়াশিংটনে না আসতাম তাহলে বাংলাদেশের শ্রমিক নির্যাতন হয় এটা আমি জানতাম না।